এই যে স্টিকার মাল এই যে কেন বললাম স্টিকার মারা মাল এবং উল্টায় পাল্টায় আরে ভাই এখানে কিছু রাজনৈতিক কথাবার্তাও হতে পারে জাস্ট লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন দেখেন এটারে কেন বললাম এদিকে এইদিকে চতুর্দিকে সিল মাল সিলমারা মাল এখন নতুন করে রিফ্রেশ দিতেছে আরে ভাই আমি একটা কথা আপনাদের সুস্থভাবে চাই সেটা হলো আপনি একটা পচা জিনিস মানে ধরেন অথবা একটা খাওয়ার জিনিসই ধরেন প্রাণ কোম্পানি একটা ভালো একটা ব্র্যান্ড তো সেই খারাপ জিনিসটা ভালো ব্র্যান্ড যদি স্টিকার লাগাইতেন ভরে কি ভালো হয়ে গেলো তো সেই রকম আমাদের যা মাহিয়া মাহি তাদের মাঝখানে সিল মারছেন আপনারা পিছনে মারছেন সামনে মারছেন চতুর্পাশে মারছেন লাস্টে ধাক্কা দিয়ে খাদে ফালাই দিয়েছেন ট্রাক তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো ইনি যে নতুন স্টিকার লাগাইছে মানে তার পোশাক যে লাগাইছে লাগাইয়া মনে করেন এক্সারসাইজ করতেছে কি বলবো এই বয়সে এইরকম করে চাকা চাকি করলে তো মাজার হাড্ডি ভেঙে যেতে পারে বাবা এগুলো করা যাবে না কি বলেন আপনারা এগুলো কি করা ঠিক হচ্ছে যতই এখন কিছু গণমাধ্যম দিতে আসে অগ্নিকন্যা আবারও ফিরছে কিসের অগ্নিকন্যা আমি ববলি নয় সে ড্যা দিন শেষ সেটার বয়স শেষ যতই মাজা মারুক না কেন আগের ফিলিংস আর আসবে না আর পাবলিক তো ভালো করে বোঝে এগুলো অসালমাল মার্কেটে চলবে না আর যতই নতুনভাবে আসুক নতুন করে কাম ব্যাক করে কিন্তু আগের সিনেমায় কাজ করতে আর পারছে না এত কী বলব রে ভাই আপনারা তো ভালো বোঝেন অনেকেই অনেক ধরনের কমেন্ট করছেন এনাকে নিয়ে অনেকেই অনেকভাবে লেখালেখি করছে ফেসবুকের মধ্যে জাস্ট এনার এই রিলসটা আপলোড ওনার নিজে ফেসবুক পেজের মধ্যে উনি রিলসটা আপলোড করছে মধ্যে ভাইরাল হয়ে গেছে কিনে এটা সেই সেই জিনিস যেই জিনিস ওবায়দুল কাদেরের বাসায় ছিল সেই জিনিস আমাদের বাসায় আসলো সেই জিনিস স্বরাষ্ট্রমন্ত্রী সেই ছেলেটা বাসায় ছিল সেই জিনিস টাকলার বাসায় ছিল সেই জিনিস গাজীপুর সেই ভাইয়ের বাসায় অন্যান্য দেন কী ছিল আবার সেই জিনিস আমাদের সাপলা কন্যাধর ওনার বাসায় ছিল সেই জিনিস কি অনেক জায়গায় পাওয়া গেছে সেই জিনিস আবার নতুন করে এত টাকা দিয়ে কেউ নিজে নেবে না অত মার্কেটে খাবে না এগুলো জিনিস যতই বাঁধা বাড়ার চেষ্টা করুক যতই দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করুক কাম আর হচ্ছে না একটা কথা বলি যেটা ভালো যেটা মাহিয়া মাহির জন্য হবে সেইটা হলো আপনি একটা জায়গায় যাইতে চাইছিলেন আপনার একক জায়গায় একক ধরনের কথাবার্তা একক রূপ তো এগুলো দিয়ে আপনার মার্কেট ভ্যালু একেবারে জিরো পার্সেন্ট নেমে আসছে আপনার যে মার্কেট ভ্যালু আগে ছিল নায়িকা হিসাবে সেই মার্কেট ভ্যালুটা উনি নিজেই ওনার খোয়াইছে সেটা বড় কথা না কথা হলো এখন যদি উনি নতুন করে কাজে আসে কামব্যাক করে কোনো পরিচালক প্রযোজক ইনভেস্ট করবে তার পিছনে করবেন রে ভাই কেন তার সিনেমার টিকিটটা দেখবেন আর পাবলিক তো যাই হোক সেটা বড় কথা না সে নায়িকা হিসাবে কতটুকু আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে বর্তমান যে এক্সারসাইজের তো সিস্টেম দেখতেছেন তো আসলে ঠিকভাবে আপনাদের দৃষ্টি আকর্ষণ করছে আর অনেকেই এডে নিয়ে মজা নিতেছেন আবার অনেকেই পজিটিভ নিতেছেন অনেকে এমন কমেন্ট করছে আমি তো একটু আগে দেখলাম ফেসবুকের মধ্যে বলে সিক্সটিন প্রো ম্যাক্স মাহিয়া মাহি জাল ভিজাইছে জালে আটকা পড়ছে সিক্সটিন প্রো ম্যাক্স মানে তার পুটকি উপরে মাথাটা নিচ্ছে এই সিনেমাটা স্ক্রিনশট দিয়ে আপলোড দিয়ে এই টাইটেলটা দিয়েছে তো যাই হোক অনেকে অনেক ধরনের মজা মাস্তি নিতে এটা নিবেই আমি তাদেরকে না বা হা দুইটায় একথাও বলতে পারবো না কেননা সে যে কাজকর্ম করে গেছে ইতিপূর্বে এবং এখন যে কাজটা করলো এগুলো নিয়ে মজা নিতেই পারে তাকে আলোচনা সমালোচনা যদি নাই হয় তাহলে কিসের নায়িকা সে কিসের আর্টিস্ট সে কিসের কি শিল্পী তাকে নিয়ে সমালোচনা আলোচনা হবেই তো যাই হোক সেটা বড় কথা না কথা হলো আরও একটা বড় কথা মাহিয়া মাহি ছিল আওয়ামী লীগের নমিশন না পাওয়া প্রার্থী তো এরকম প্রার্থী ভাই অ্যাভেলেবেল বাংলাদেশে আছে যাই হোক ওনাকে ওইভাবে না দেখে সাধারণ শিল্পী হিসেবে দেখেন আওয়ামী লীগ হিসেবে দেখলে সে আরও জিরো পার্সেন্টের থেকে যে মাইনাস জিরো দিয়ে মাইনাস পার্সেন্ট জিরো সেটাতে চলে যাবে তো এগুলো না দেখে প্লাসে মাইনাস মাইনাসে প্লাস এগুলো একটু হিসেব জিজ্ঞাসা করে সূত্রটা একটু প্লাসে রাখেন কেননা সে যাই করছে না করছে এরকম হাজার হাজার মানুষ আছে বাংলাদেশে তো এর সে বড়ো কাজ করে তারা আবার মুখোশ চেঞ্জ করে আবার সামনে আসতে চাইছে দেখলেনই দেখলেনি তো এই যে টাকলা ইকবাল কিভাবে মুখোশ চেঞ্জ করে কয়েকদিনের মধ্যে আর এখন কোনো গুঞ্জন শোনেন কোনো পরিচালক কোনো প্রযোজক কোনো আর্টিস্টকে নিয়ে কোনো এফডিসির মধ্যে সমালোচনা আলোচনা হয় হচ্ছে না কারণ টাকলাদের মতো লোক আর নাই এফডিসির মধ্যে তাদের আর ভাত নাই এই যে প্যাকলা মুরুবী এই যে কত কথাবার্তা বলছিল শাকিব খানকে নিয়ে এবং ববলিকে নিয়ে কী আর বলবো মানে জঘন্য কথাবার্তা এই এফডিসির মধ্যে মধ্যে খায় কাজ নাই কম নাই কোনো সিনেমা নাই হাতে আই সে হাঁকাও একটা মনে করেন এফডিসির মধ্যে আসলো বিকেলবেলা দুই চারটা ইউটিউবার আসলো যা খুশি তাই মুখে বলতেছে মানে নাগামহীন কথাবার্তা ছিল এফ ডিসির মধ্যে তো যাই হোক সেটা বড় কথা না এখন আপাতত একটা সুস্থ ধারা চলে আসতেছে আমি মনে করি সেইখানের মধ্যে কোনো রাজনীতি যেই শিল্পীই হোক যে সেক্টরের লোক হোক আমি মনে করি যে যেইখানে যে সেক্টরেই থাকেন না ভাই ওই সেক্টরটা শেষ হওয়ার পরে আর এক সেক্টরে যাবেন যাতে ওই সেক্টরে আপনার কাজ করবেন এই সেক্টরে আর ফিরা যাবে না আমি বলতে চাইতেছি মেনশন করতে চাইছি যে ডে আপনি রাজনীতি করলে রাজনীতি সিনেমা করলে সিনেমা আপনি প্লেয়ার হিসেবে প্লেয়ার প্লেয়ার বাদ দিলে রাজনীতি তো এইরকম করে থাকেন তাহলে সবচেয়ে আমি মনে করি বেটা ওই যে মনে করি এটাও করবো সেটাও করবো দুই লোকে পা দিলে যা হয় এটা যাবে এদিকে এটা যাবে এদিকে মাঝখানে মাহিয়া মাহির মতো এইরকম করে তেরো তে হয়ে যাবে পরে ফেটে যাবে মাহিয়া মাহি টাইট আছে ধৈর্য আছে কয়েকখানে গিয়ে আছে ইয়া আছে স্ট্রং আছে সেটা আপনাদেরকে ভাবতে হবে ঠিক আছে ঠিক আছে আর কি রে ভাই আর বলবো না আর কিছু বলবো না সেটা হলো বড় কথা না মাহিয়া মাহির জন্য শুভকামনা রইল তার বাচ্চা তার স্বামী তো সরি তার স্বামী তো নাই এখন তার বাচ্চা তার জন্য শুভকামনা রইল আর আপনাদের যদি খুবই ভালো লাগে আর যদি খুবই খারাপ লাগে যা খুশি বলতে পারেন আপনার জন্য উন্মুক্ত আছে কমেন্ট বক্স আর ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ আর হ্যাঁ ভুলে দেবেন না তার ধর্ম আগে তারপরে কাজ করবো ইনশাল্লাহ যদি বেঁচে থাকি প্রতিনিয়ত দেখা হবে